কলম চারা ছোট গাছ হেলে গেছে ঝড়ে কি করবেন? ঠিক বলছে ভাই, খোটা দেবো এক কথায়। যে খোটা বলছে বাঁশ দিয়ে, কুঞ্চি দিয়ে হোক আর মোটা কুঞ্চি হোক, বাঁশ দিয়ে হোক, একটা খোটা দিয়ে এরম আমি বেঁধে দেবো যাতে ও আর হেলে না যায়, সোজা হয়ে উঠে যায়। তাই তো একটা বড় গাছ আমফান বাবা সব জেনে গেছে। আচ্ছা আমফান একটা বড় মোটা গাছ ঝড় এসেছে, গাছটা হেলে গেছে, কি করবেন? কেন ওখানে খোটা দেরি হবে না, কি করতে হবে? কেটে দিতে হবে। আমরা তো ভাই ওখানেই খোটা দিচ্ছি, মোটা গাছ ওখানেই খোটা দিচ্ছি। ছেলের বয়স যখন 7 বছর, ওই ছেলেটা তখন ছোট, মানে ছোট গাছ। আল্লাহ নবী বলেছে তোমার ছেলে বয়স যখন 7 বছর হবে ওকে নামাজের কথা বলো, 12 বছর হলো ও যদি না পড়ে মানে ছোট গাছের গেছে ঝড়ে দে, খোটা লাগিয়ে দাও মানে তুমি কষো পক মারো, তবে বড় লাঠি দিয়ে নয়, দিয়ে নয়, বড় লাঠি দিয়ে নয়, আস্তে আস্তে মারো ওকে, তুমি কষো মানে খোটা সোজা হয়ে দাঁড়িয়ে যাবে। ও জলরাম মোটা গাছ ঝড় এসেছে হেলে গেছে, ওখানে যখন খোটা চলে না করা দিতে হয়, করা দিয়ে ফেলে নিতে হবে, কেটে নিতে হবে, কুরুল জ্বালাতে হবে। আপনি মোটা গাছ, ছেলের বয়স যখন হলো 25, একটা ছেলের বয়স যখন 25 হয় ওর গায়ে তখন জন্মের বল হয়, ওই মোটা গাছ বড় ছেলে ওকে যদি 25 বছরে বাপ পারে, ছেলে তুই একটু নামাজ পড়, তুই রোজা রাখ, ও তো বলবে আব্বা তুমি কোন বছরে পড়ছো, তারপরে আমার আগে বলো। ওখানে করাত দিচ্ছে মানে ছেলে ওজন দিচ্ছে, কাজে লাগবে না। নবী বলেছে 7 বছরে বলতে, আর ও বলতেছে 25 বছরে। একটা 25 বছর ছেলের বয়স যখন হয় ওর গায়ে তখন মরণের বল হয়, বাবা ও তখন পড়ে ভাই, ও তখন নতুন সোনার চাঁদ পেয়ে বিরাট খুশি, বাপ মার কথা তখন নেয়, বাপ মা তখন বাসি, আর আপন টাটকা টাটকা সব নিজের ঘরের গিনগিন। তুই বল সোনা কি লাগবে, কি আনতে হবে, বুড়ো বাপ মা ঘর এই শীতের সময়, শীত তো চলে গেছে, কম্বল মুড়ি দিতে নেই, ভালো কাদা নেই, ওরা হলো ঘরে ভাই, সোনার চাঁদে ঘরের ভিতরে হেভি সুন্দর একটা নেতারা বাজার থেকে, ডায়মন্ড থেকে, কুস্তি বাজার থেকে, জয়নগর থেকে সুন্দর একটা মোটা কম্বল এনে বিবিকে নিয়ে শুয়ে আছে, আর মা বাপটা কষ্ট পাচ্ছে, ও ছেলে যত নামাজি হও শেষ, কবুল হবে না। অত সোজা না, ও শুধু শুনলে আবার হয়ে গেল। তাই নবী বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি, তালার চাবি হারিয়ে গেলে ভাঙা যায়, দুনিয়ার তালার চাবি হারিয়ে গেলে ভাঙা যায়, কাটা যায়, সব করা যায়। জান্নাতের চাবি হলো নামাজ, রসুল বলেছেন ও চাবি যদি হারিয়ে যায় ভাঙা যাবে ভাই, কি হবে? ওখান তুই নামাজ নামক চাবিটাই দিতে হবে। আমার ভাই জানেরা জনেরা যোগেরা, আমার নবী আপনার নবী তো জানে বাদশাহ, নুর নবী হাবিবুল লাগে, জনাবে মুহাম্মাদুর রাসূল লাগে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার 1 তারিখে তানার কন্যা আম্মা জা ফাতেমাকে ডাকলেন, আল্লাহ নবী ডাকলেন ও মা ফাতেমা, আমি
তোমার আব্বা যা ডাকে মা একটা বার আমার কাছে এসো আম্মা যা ফাতেমা আব্বা ডাকটা শুনে আদি করলেন না গুটি 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 পায়ে আব্বা সম্মুখে চলে গেলেন আব্বা যান আপনি কেন আমাকে ডাকলেন কিসের কারণে ডাকলেন আব্বা একটা বার আমাকে বলুন আল্লাহ নবী বলেছিলেন ও মা ফাতেমা তুমি নবীর কন্যা বলে তুমি নবীর মেয়ে বলে তুমি নবীর কন্যা বলে তুমি নবীর মেয়ে বলে আল্লাহর ইবাদতে যেন অলসতা করো না আল্লাহর ইবাদতে যেন ত্রুটি করো না মা কামতের দিন আল্লাহ তোমাকে নবীর কন্যা বলে নবীর মেয়ে বলে ছেড়ে দেবে না নবী ফাতেমাকে ডেকে এই কথা বলে দিচ্ছে এই ফাতেমা তুমি জানো আল্লাহর ইবাদতে অলসতা করো না আল্লাহর ইবাদত থেকে জানো দূরে সরে যেও না কিয়ামতের দিনে আল্লাহ তোমাকে নবীর কন্যা বলে নবীর বেটি বলে নবীর মেয়ে বলে আল্লাহ কিন্তু তোমাকে ছেড়ে দেবে না এই ফাতেমা কোন ফাতেমা যে ফাতেমা খাটো ছিল না লম্বা ছিল পৃথিবীর কোন পুরুষ জানতো না একটু জোরে হবে না সুবহানাল্লাহ যে ফাতেমা রোগা ছিল না মোটা ছিল এটাও কেউ জানতো না ভাবতে পারছেন যে ফাতেমা সাদা ছিল না কালো ছিল এটাও কেউ জানতো না কিন্তু ওই ফাতেমা যে ফাতেমা হলেন জান্নাতির রানী যার হাতে আল্লাহ মহিলাদের জান্নাতের চাবিটা দিয়ে দিয়েছে এত জোরে হবে না সুবহানাল্লাহ মহিলাদের জান্নাতের চাবি যার হাতে থাকবে সেই ফাতেমা খাতুনে জান্নাত নবীর কন্যা আল্লাহ রাসূল বলছে আয় ফাতেমা তুমি আল্লাহর ইবাদত অলসতা করো না কিয়ামতের দিনে আল্লাহ তোমাকে নবীর কন্যা বলে নবীর মেয়ে বলে ছেড়ে দেবে আজকে আমরা কোথায় আছি ভাই আমাদের অবস্থা কি হবে ফাতেমার জন্য যদি এই গল্প হয় তা আমাদের উপায় কি এই ফাতেমার উপরে আমার আল্লাহ কতটা রাজি ছিলেন আমার আল্লাহ কতটা খুশি ছিলেন আমার ভাইজানেরা আম্মা যা ফাতেমা এক তারিখে আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে গেছেন নামাজেতে দাঁড়িয়ে গেছেন নিয়ত করেছেন ছোট্ট ইমা হাসান ইমা হোসেনকে দোল্লাতে ঘুম পাড়ে দিয়ে মা ফাতেমা আল্লাহর ইবাদতে মশগুল নামাজে দাঁড়িয়ে গেছে ছোট্ট হাসান ছোট্ট হোসাইনের ঘুমটা ভেঙে গেছে ও আমার ভাইজানেরা আল্লাহ পাক ওই সমাজ ইব্রাহিমকে ডাক দিলেন এ ইব্রাহিম আমার বান্দি ফাতেমা আমার ইবাদত দাঁড়িয়ে গিয়েছে আমার বান্দি ফাতেমা আমার ইবাদতে মশগুল আমার বান্দি দুই সন্তান ইমাম হাসান ইমাম হোসাইন দুল্লাতে ঘুমিয়েছিল তাদের দুই ভাইয়ের ঘুমটা ভেঙে গেছে ওরা যদি মাকে না কান্নাকাটি করবে মাকে যদি না পায় শুধু কান্নাকাটি করবে ওরা দুই ভাই যদি কান্নাকাটি করে আমার বান্দি ফাতেমার ইবাদতে ত্রুটি হবে আমার বান্দি ফাতেমার ইবাদতে বিঘ্ন হতে পারে আমার বান্দি ফাতেমার ইবাদতে সমস্যা হতে পারে আমি আল্লাহ পাক এতটুকু ব্যাধবে সহ্য করতে পারি না সইতে পারে না জিব্রাইল
যার জমিনে চলে যাক আমা হাসান ছোট্ট হোসাইনের দুল্লাটা তুলে দাও ফেরেশতা জিব্রাইল আল্লাহ জমিনে চলে আসতেন মা ফাতেমার বাড়িতে এসে হাসান হোসাইনের দুল্লাটা তুলে দিলেন ইমাম হাসান ইমাম হোসাইন দুল্লাতে ঘুমিয়ে গেলেন আল্লাহ বান্দি ফাতেমা আল্লাহর ইবাদতে সমাপ্ত করলি আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ যার উপরে আল্লাহ খুশি ইবাদতে ত্রুটি হবে বলে আল্লাহ পাঠাচ্ছে কাকে জিব্রাইল এই জিব্রাইল যা আমার বান্দি ফাতেমা আমার ইবাদতে মশগুল আমার জব জিকিরে মশগুল আমার বান্দি ইবাদত করবে আর আমার বান্দির ইবাদতে যদি ত্রুটি হয়ে যায় আমি আল্লাহ এতটুকু সহ্য করতে পারবো না আমি আল্লাহ এতটুকু সহ্য করতে পারবো না যা আমার বান্দির দুই সন্তান ইমাম হাসান ইমাম হোসাইনের দোল্লাটা তুলে দাও জিব্রাইল এসে হাসান হোসাইনের দোল্লা তুলে দিলেন ওরা ঘুমিয়ে গেছে মা ফাতেমা আল্লাহর ইবাদত সমাপ্ত করে নিলেন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ সেই ফাতেমাকে আমার নবী হুঁশিয়ারি করছে এই ফাতেমা তুমি নবীর কন্যা বলে আল্লাহর ইবাদতে ত্রুটি করবে না 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 আল্লাহ কিন্তু তোমাকে কিয়ামতের দিনে নবীর কন্যা বলে ছাড়বে না এই ফাতেমা সংসার এত অভাবী সংসার ছিল ফাতেমার মতো করে গোটা মক্কা মদিনার কেউ ছিল না হযরতে ফাতেমাকে আল্লাহ নবী যার সাথে বিবাহ দিয়েছিলেন কি হলে সব থেকে গরিব হযরতে আলী করম আল্লাহ ওয়াজহু সাদে কিন্তু ফাতেমা এত অভাবী সংসার কোন সাজ খাওয়া হয়েছে কোন সাজ খাওয়া হয়নি কোন সাজ উলানে হারিয়ে উঠেছে কোন সাজ ওঠেনি এমন দিন গিয়েছে একদিন দুই দিন তিন দিন ফাতেমা সংসারে উলানে হারিটা উঠেনি আল্লাহ নবী ফাতেমাকে জিজ্ঞাসা করেছিলেন ও বেটি ফাতেমা তোমার সংসার কেমন চলছে মা ফাতেমা এক বাক্যে চলেছি বলেছি রে আব্বা যাক আমার সংসার আল্লাহ খুবই ভালো হালাতে চালাচ্ছে আর একটু যদি হবে না সুবহানাল্লাহ আর আমাদের এই লকডাউনে ওরে ভাই বলিস নে সেজা জ্বালা হয়েছে আর মুখে চলতেছে না সত্যি অনেক অভাব দিয়েছে মানুষের কিন্তু আল্লাহ দুটো নুন ভাত হলেও তো খাইয়ে রেখেছে না খেয়ে তো মারিনি আমাদেরকে বলে এটা আল্লাহ শুকরিয়া করতে হবে না বান্দা যখন ভাতটা খাবি এটা আমার নিয়ামত তো আমি আল্লাহ দেব ওটা খেয়ে একটু আমার শুকরিয়া করিস না তরকারিটা কত ভালো লাগছে বলেন বলে একটা তরকারি রান্না করলাম ঝাল দিলাম পেঁয়াজ দিলাম আদা দিলাম রসুন দিলাম সব দিলাম মাল মশলা যত যা লাগে সব দিয়েছি লকডাউনটা দেই খাওয়া যাবে কেরকম লাগবে ভাই লবণ এমন একটা জিনিস তরকারি স্বাদ সব বুঝিয়ে দিচ্ছে আর কোথায় খাবে গাল দিয়ে জিব্বাতে দেবে লবণ না ঝাল জিব্বা বলে দেবে একটা ছোট্ট জিব্বা যদি সব বলতে পারে বান্দা এখন আল্লাহ শুকরিয়া করো না আল্লাহ তো তোমাকে যদি ইচ্ছা করতে তুমি চোখ বন্ধ করে দিতে পারত তুমি পৃথিবীর কিছু দেখতে পারতে কিন্তু যে কানা অন্ধ কিছু দেখতে পায় না হাতে টাকা দিলে কিন্তু বুঝতে পারে এটা এক টাকা না দশ টাকা না পাঁচ টাকা দু হাজার টাকা টাকা না পাঁচ টাকা নোট কি করে বোঝে ভাই চোখওয়ালা চোখ দিকে ভুল করছে চোখবিহীনওয়ালা সে কানা অবস্থায় দু হাজার টাকার নোট হাতে নে বলে দিচ্ছে একটু জোরে হবে না সুবহানাল্লাহ ইনি আমাদ কা আমি আল্লাহ শুকরিয়া করো না কেন আল্লাহ এমন হেক দিয়ে দিয়ে চোর মাতা
এমন বিরান করে দিয়েছে আল্লাহকে চোখ হয়তো দিয়ে হাতটা দিয়ে আল্লাহর বোঝার ক্ষমতা করে দিয়েছে এতে এত টাকা এত অত টাকা আ কে যে বাপ ডাকে না মা ডাকে না ভাই ডাকে না বোন ডাকে কে এসেছে আত্মীয় স্বজন কান্না দেয় বুঝতে পারে আর আপনি কানওয়ালা হয়েও শুনতে পাচ্ছেন না আ আল্লাহ যদি মনে করত তোমাকে বোবা করত আল্লাহ তো তোমাকে বোবা করেনি আল্লাহ তো তোমাকে অন্ধ বানায়নি আল্লাহ তো তোমাকে কালাও করেনি বান্দা রাস্তা দিয়ে চলবি কিভাবে যাবি পেছন দিক থেকে লোকে এসে তোকে মেরে দেবে আহ সহ্য করতে পারবি না বান্দা তুমি আল্লাহ সব বোঝার ক্ষমতা তোকে দিয়েছি তোকে এত সুন্দর করেছি সৃষ্টি সেরা করেছে সব থেকে সুন্দর করেছে আল্লাহ নিজে কসম করে বলেছে অতি তীরের কসম ওয়াজাইতুন যাইতুনের কসম অতুর সিনিন তুর পাহাড়ের কসম ওহাজাল বালাদিল আমিন সম্মানীয় শহরের কসম আল্লাহ চারটে কসম করে বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকদীর আমি আল্লাহ মানুষকে ইনসানকে সব থেকে সুন্দর করে বানিয়েছি জোরে বলেন এত সুন্দর আল্লাহ করেছে হাতের জায়গায় হাত পায়ের জায়গায় পা নাকের জায়গায় নাক চোখের জায়গায় চোখ এই চোখটা যদি এখানে না হয়ে এখানে হতো নাকটা এখানে যদি না হয়ে এখানে হতো কেমন লাগতো হ্যাঁ মানা তো না কিন্তু আল্লাহ আপনাকে সৃষ্টি সেরা কত সুন্দর করেছে এক একটা মানুষের মুখের আকৃতি এক এক রকম বিশ্বে কোটি কোটি মানুষ কোটি 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 মানুষের মুখের আকৃতি আল্লাহ এক এক রকম করে ফেলেছে আল্লাহর কারখানা কে বুঝবে ইবাদত করি না কি অভাব আল্লাহ শুকরিয়া করি না ফাতেমার মতো অভাব যাচ্ছে সংসারে আর মা ফাতেমা একদিন নয় তিন দিন নয় ছটা দিন অনাহারে কিতাবের মধ্যে এসছে তবুও ফাতেমা আল্লাহর ইবাদত থেকে পিছু পা হননি যদি হবে না সুবহানাল্লাহ কদিন বলেছি ভাই কদিন ছদিন আম্মা যা ফাতেমা খোদা যারা সহ্য করতে পারে না খোদা যন্ত্রণা আসইতে না পেরে নিজের স্বামী আলীকে ডাক দিলে ও স্বামী আলী আমি ফাতেমা খোদা জ্বালা আসহ্য করতে পারি না আমি ফাতেমা খোদা যন্ত্রণা আসইতে পারি না আমাকে কিছু খাবার এনে দিন আপনাদের সন্তান ইমা হাসান ইমা হোসেন তারারাও দুই ভাই আ ছড়া দিন অনাহারে খোদা জ্বালা সহ্য করতে পারে না স্বামী আলে আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করুন হযরতে আলীকে যখন আম্মা যা ফাতেমা এই কথাটা বললেন ওই সময় হযরতে আলী কাররাম আল্লাহ ওয়াজহু এক বাক্যে বলেছিলেন ও আমি স্বামী আলী এই মুহূর্তে জানি দিলাম আজ ফজরের নামাজ বাদে তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করব সুবহানাল্লাহ কখন বলেছে ভাই ফজরের নামাজ বাদে নামাজের কথা উল্লেখ করেছিল এই মুহূর্তে যাচ্ছে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে আর আমার ঘরে টিভিটা যদি বলে এটা লাগবে ওরে দুরাগার জামা দুই অক্ত যায় রাখ নামাজ না পড়ি গেছো তো আর কোনো ভালো হয় তুই ও টান দিচ্ছি চলে যাচ্ছে কি লাগবে তোর বল আমরাও ধরো ওরাও সেই ভাই আমার যা ফতেমা নামটা ফতেমা কার সব সব ভাই আরে ফতেমা আলাদা ফতেমা একটু জোরে হবে না সুবহানাল্লাহ
যেই বলেছে স্বামী আলি বললেন ঠিক আছে তুমি আর চিন্তা করো না আজ ফজরের নামাজ তোমাদের জন্য খাওয়া আর ছোট ইমাম হাসান ইমাম হোসেন ঘুমিয়ে ছিল মোটা ভেঙে গেছে ও বাবা দেমা আমি হাসান আমি হোসেন খোদা জালা আজ সহ্য করতে পারি না মা আমি হাসান আমি হোসেন খোদা যন্ত্রণা আসিতে পারি না মা ওই সময় মা ফাতেমা বলেছিলেন এ বাবা হাসান এ বাবা হোসেন তোমার আব্বা বড় গরিব আমরা বড় গরিব চিন্তা করো না বাবা হাসান কেঁদো না বাবা আজ হজুরের নামাজ মানে তোমার আব্বা যান আমাদের জন্য খাওয়ার কি আসবে বাবা হাসান বাবা হোসেন কেঁদো না আজ হজর নামাজ বাদেই নিয়ে আসবে তোমার আব্বা যান কথা দিয়েছি মদিনা মসজিদ নবী দেখে হযরত বেলাল আযান দিলেন ফজরের আযান হচ্ছে আসসালাতু খায়রু মিনান নাওম ঘুম থেকে নামাজ তো হযরত আলী কাররামাল্লাহ ওয়াজহু মদিনা মসজিদ মসজিদ নবীতে চলে গেলেন নামাজ আদায় করলেন নামাজ আদায় করে বাড়িতে চলে আসলেন বাড়িতে এসে একটা চাদর নিলেন ওই চাদর খানা মুড়িয়ে দিলেন চাদর খানা মুড়ি দিয়ে হযরত আলী কাররামাল্লাহ ওয়াজহু টুক 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 করে মদিনা মসজিদে নববীর পা দিয়ে হযরত আলী হেঁটে 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 যায় চাদরখানা মুড়ি দিয়ে হযরত আলী চাদরখানা মুড়ি দিয়ে মদিনা মসজিদ নববীর পা দিয়ে হেঁটে 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 যায় আল্লাহ নবী দেখলেন মদিনা মসজিদ নববীর পা দিয়ে একটা যুবক ছেলে চাদর উড়ি দিয়ে হেঁটে 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 যাচ্ছে কেন কেদাবের মধ্যে পাওয়া যায় হযরত আলী বেশি লম্বা ছিল না আলী একটু খাটো ছিল হযরত আলী কাররামাল্লাহ ওয়াজহু বেশি লম্বা ছিল না একটু খাটো ছিল মা ফাতেমার থেকে এক হাতের একটু কম লম্বা প্রায় সমান সমান এক হাতের একটু কম কিতাবের মধ্যে এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বেশি লম্বা না একটু খাটো চাদরখানা মুড়ি দিয়ে এ মানা হ্যালো করছো কেন এত বলো দেখি বলো একটু সাইডিকে বলো একটু কথা বলছি তো অত জোরে জোরে বললে হয়